আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে আসছি আপনাদের সাথে আরও কয়েকটি কিচেন টিপস শেয়ার করার জন্য। টিপস নাম্বার ওয়ান, অনেক সময় দেখা যায় আমরা মুড়ি রেখে দেই অনেক দিন পর্যন্ত, তখন মুড়িটা আর আগের মতো মুচমুচে থাকে না। তো আমরা যদি মুড়িটা একটা বলে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য মাইক্রো ওভেনে দিয়ে গরম করে নেই, তাহলে কিন্তু মুড়িটা আবার আগের মতোই মুচমুচে হয়ে যায়। তো আমি এখন মাইক্রো ওভেনে দিয়ে 30 সেকেন্ডের মতো এটা গরম করে নেব। তো আমার গরম হয়ে গিয়েছে, এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। টিপস নাম্বার টু, আমরা অনেক সময় টিফিন বক্সে আপেল কেটে নিয়ে যাই বাইরে, অথবা বাসায় কোনো গেস্ট আসার আগেও কেটে রাখি, বাট এটা দেখা যায় কালো হয়ে যায়। তখন যদি আপনারা এরকম আপেলের মধ্যে একটু লেবু ঘষে দেন, তাহলে কিন্তু আপেলটা আর দীর্ঘ সময় রেখে দিলেও কালো হয় না। আবার অনেকের কাছে যদি আপেলটা লেবুর রসের জন্য টক মনে হয়, তাহলে আপনারা লেবুর সাথে একটু চিনি মাখিয়ে দেন আপেলে দিয়ে দিতে পারেন। তাহলে এই আপেলটা আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রাখতে পারবেন, এই আপেলে আর কালো রঙটা আসবে না। টিপস নাম্বার থ্রি, আমরা যখন ঢ্যাঁড়স ভাজি করি তখন দেখা যায় ঢ্যাঁড়সটা একটু আঠালো হয়ে যায়। তো সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলে তখন আর এই ঢ্যাঁড়সটা স্টিকি হবে না, আঠালো হবে না। টিপস নাম্বার ফোর, আমরা যখন ডাল সিদ্ধ করি দেখা যায় ডালটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তো সিদ্ধ করার সময় যদি সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে দেওয়া হয়, তাহলে এই ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। টিপস নাম্বার ফাইভ, আমরা যখন আলুটা কেটে রাখি দীর্ঘ সময়ের জন্য, তখন দেখা যায় আলুটা কালো হয়ে যায়। তো আলু কেটে রাখার পর সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে আলুটা আর কালো হবে না। টিপস নাম্বার সিক্স, আমরা যখন গরুর মাংস রান্না করি তখন দেখা যায় মাংসটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তো আপনারা রান্না করার সময় যদি নর্মাল ন্যাচারাল ইয়োগার্টের সাথে একটু পানি মিশিয়ে মাংসের মধ্যে দিয়ে দেন, তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর অবশ্যই একটু পানি মিশিয়ে দেবেন, তাহলে ইয়োগার্টটা দেওয়ার পরে আর মাংসের মধ্যে জমে যাবে না, আর খেতেও এটা অনেক বেশি টেস্টি হবে। টিপস নাম্বার সেভেন, আমরা যখন জিরা বাটি তখন এটা বাটতে একটু কষ্ট হয়, কারণ জিরাটা একটু বেশি শক্ত থাকে। তো বাটার আগে যদি আপনারা এক মিনিটের মতো জাস্ট এটা একটু গরম করে নেন, তাহলে কিন্তু খুব সহজেই বেটে নেওয়া যায়। আর আপনারা যদি ব্লেন্ডার করতে চান, তাহলে জিরাটা ভালো মতো ফ্রাই করে দেন ব্লেন্ডার করে রেখে দিতে পারেন যে কোনো এয়ারটাইট বয়ামে। টিপস নাম্বার এইট, দুই তিন সপ্তাহের বেশি আপনারা কিভাবে লেবু সংরক্ষণ করে একেবারে নর্মাল ফ্রিজে ফ্রেশ রাখবেন সেটা দেখিয়ে দিচ্ছি। লেবুটা খুব ভালোভাবে আগে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এখন একটা কাপড় অথবা কিচেন টাউল দিয়ে লেবুটা খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে, যেন লেবুর গায়ে কোনো পানি না থাকে। লেবুটা ভালোভাবে ড্রাই করে এখন যে কোনো একটা পেপার দিয়ে লেবুটা খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। তো আমি এখানে কিছু লেবু এরকম পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। লেবুটা পেপার দিয়ে মুড়িয়ে এখন একটা পলিথিন ব্যাগে লেবু সবগুলা নিয়ে নেব। সবগুলা লেবু পলিথিনে নিয়ে পলিথিনটা ভালোভাবে বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দেব, আর এই লেবুগুলো দুই তিন সপ্তাহের জন্য একেবারে ফ্রেশ থাকবে, কোনো প্রবলেম হবে না। তো আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাক এই চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনও প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।